আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এটা আমার দ্বিতীয় ভিডিও, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। আর এখানে চুলা লেপা চলতেছে, চুলার অবস্থাটা খুবই খারাপ, তাই ভাবলাম একটু লেপে দিয়ে পরিষ্কার করে দেই। আমরা গরিব মানুষ ভাই, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না, তাই এইসব বদলাতেও পারি না। আমাদের ঘর বাড়ির অবস্থা খুব বেশি ভালো না, তাই আপনারা চাইলে দেখতে পারেন, আর না চাইলে আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না, কারণ যার যেরকমই আছে সেরকমই সুন্দর। আর এখানে আস্তে আস্তে চুলাটা লেপা হয়ে গেছে, এখানে গরুর গোবর দিয়ে আর পাক দিয়ে মিক্স করে একটা মিক্সার বানিয়ে তারপর লেপাটা করা হচ্ছে। এটা শুকানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করবেন। আর তারপর বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি, ঘরের কাজকর্ম শেষ করে ভাবলাম একটু বাইরেরটা ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর, আর এরকম প্রাকৃতিক দৃশ্য শুধুমাত্র আপনারা গ্রামেই দেখতে পাবেন। আর এখন আমাদের এখানে ধান ক্ষেত চলতেছে, তাই পুরো মাঠ জুড়ে ধান লাগানো হয়েছে। আর তারপর একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে, এখানেই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও করছি তাই অনেক ভুল হতে পারে, চাইলে আপনারা ক্ষমা করে দিতে পারেন। তারপর এখানে দুপুরে লাঞ্চ খেতে বসেছি, আর এই তো এখানে ডাল ভাজা চাটনি অনেক কিছুই ছিল। আর তারপর এখানে সন্ধ্যাবেলা চা খাচ্ছি। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।